নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছেটা কি বলে বাসু চ্যাটার্জির একটা সিনেমা এসেছিল 2008 সালে। শুধু চাই তোমার প্রেমে হারাতে। তাহলে তো দুটো বউ হবে। তুমি আমাকে বিয়েটা করোই না, এই কি শুনছিস? মনে কোনো জ্ঞানই রাখতে না। আমার স্বামী কি আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে? কি করছিস মেসেজার? আমার কাপড় খুলে দিলাম। হচ্ছেটা কি এখানে? ফেব্রুয়ারিতে। এবং এই সিনেমাটা নিয়ে আজ পর্যন্ত আমি কোনো আপডেট পাইনি, মানে সোশ্যাল নেটওয়ার্কে তো কেউ কথাও বলেনি এবং জানে কি না জানি না অনেকেই। এই সিনেমাটা একটা দুর্দান্ত একটা কমেডি, একটা হাসির ছবি, একটা ফ্যামিলি পারিবারিক ছবি। এই সিনেমাটা কিন্তু দুর্ধর্ষ সিনেমা। আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি যে অনেক কিছু, অনেক সময় আমরা অসময়ে কিছু জিনিস পেয়ে যাই, তো মানে সময়ের আগেই যদি কিছু জিনিস পেয়ে যাই তার মূল্য আমরা দিতে জানি না। তো এই জিনিসটা, এই সিনেমাটাও কিন্তু সেই ক্ষেত্রে ব্যাপারটা এরকমই হয়েছিল। সেই সময়টা এমন কিছু সিনেমা চলছে, তখন সাউথের রিমেক চলছে, নাচ গান ফাইট এই সমস্ত রোমান্টিক সিনেমা চলছে, কিন্তু এই সিনেমাটা যে জনারের সিনেমা অ্যাকচুয়াল, সেই সিনেমাটা কিন্তু তখনকারের জন্য একদমই, মানে মফস্বলের দর্শক তো একদমই অ্যাকসেপ্ট করতে পারেনি, এবং যারা মাল্টিপ্লেক্স, তখন মাল্টিপ্লেক্সের ব্যাপারটা এতটা ছিল না। শহরে দর্শকদের জন্য এইটা অনেক অ্যাডভান্স একটা গল্প ছিল। বাসু চ্যাটার্জি খুব পপুলার একজন ফেমাস ডিরেক্টর এবং উনি খুব ভালো ভালো সিনেমা করতেন, এবং উনি ফিরদৌসকে নিয়ে বেশ কয়েকটা সিনেমা করেছেন, বাংলা বুমাদাকে নিয়ে এই সিনেমাটা করেছেন। উনি হিন্দি, অ্যাকচুয়ালি ফিল্ম হিন্দি ফিল্ম করেন। উনি একজন ভীষণ, মানে আমি বলবো একজন লেজেন্ড লোক। আজকের দিনে দাঁড়িয়ে উনি আমাদের মধ্যে নেই, মানে ওনার, উনি যেখানেই থাকুন ওনার আত্মার শান্তি কামনা করি। বাট ওনার কাজটা রয়েছে, ওনার কাজটা আজকের ডেটে দাঁড়িয়েও আমরা দেখতে পাচ্ছি ওনার কাজগুলো আর কি। তাই হচ্ছেটা কি সিনেমাটা নিয়ে আমার মানে কয়েকটা কথা বলার আছে, যে এই সিনেমাটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে ইউটিউবে অ্যাভেলেবেল নেই এটা, কিন্তু আপনারা যদি কারোর কাছে ভিসিডি বা কিছু থাকে বা তাহলে আপনারা দেখতে পারেন, এবং যারা দেখেছেন তারা তো বুঝতেই পারছেন। এখানে একটা কিন্তু খুব সাধারণ একটা গল্প কিন্তু দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে। এখানে আমরা বুম্বাদাকে, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে লিড ক্যারেক্টারে দেখতে পেয়েছি, এবং দুজন হিরোইন আছে, অরুণিমা ঘোষ এবং পাওলি দাম। পাওলি দাম প্রসেনজিতের সাথে বেশ কমার্শিয়াল সিনেমা, অরুণিমা ঘোষ এরা সব কমার্শিয়াল হিরোইন প্রসেনজিতের, পরবর্তীতে মনের মানুষ বা এই টাইপের সিনেমা করছে। তো পাওলি দাম এখানে প্রসেনজিতের মানে ওয়াইফের চরিত্র করছে, এবং অরুণিমা ঘোষ গার্লফ্রেন্ড। এবং প্রসেনজিৎ এখানে সিনেমার মানে আরও পার্শ্ব চরিত্র যারা আছে তাদের নামগুলো আর কি, রমাপ্রসাদ বণিক এবং পরাণ বন্দ্যোপাধ্যায়, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এবং সত্যি কথা বলতে কি, এই সিনেমাটা দেখতে গিয়ে তখন দেখেছিলাম, মানে দেখতে চাইনি যদিও, কিন্তু প্রসেনজিতের সিনেমা এইটা মানে ভেবেই গেছিলাম আর কি, যে ভেবেছিলাম মানে খুব ভালো লাগবে। তো সত্যি কথা বলতে কি, তখনকার সেই মাইন্ডসেট থেকে বলছি বা তখনকার অভিজ্ঞতা থেকে বলছি, খুব খিস্তি করেছিলাম হলের মধ্যে বসে বসে, এবং লোকজন মোটামুটি ছিল কিন্তু কারোরই যেন পোষাচ্ছে না ব্যাপারটা। এবং তখনকার ওই মানে ব্রেন মাইন্ডসেটটা, ওই সিনেমা দেখার জন্য সেই মাইন্ডসেটটা তখন আমাদের তৈরি হয়নি, এবং আমরা খুব গালমন্দ করেছি ব্রেক টাইমে এসে, আর মনেই হচ্ছে না যে হলের ভেতরে আবার যাই, তো এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখনকার দিনের এখন সময়, এই যে বর্তমান যে সময় এসে দাঁড়িয়ে মনে হচ্ছে সিনেমাটা রিলেট করতে পারছি, হ্যাঁ লাভলি সিনেমা, এই সিনেমাটা এখনের দরকার ছিল। কারণ এই সিনেমাটা যদি এখন হতো, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি সিনেমাটার কিছু অন্তত সিনেমা সম্বন্ধে বুঝে থাকি, সিনেমাটা যদি আজকের ডেটে দাঁড়িয়ে রিলিজ করাতো, তাহলে সিনেমাটা মাল্টিপ্লেক্সের দর্শকরাও হো হো করে দেখতো, শহর মফস্বলের লোকেরাও কিন্তু হো হো করে দেখতো, তো সিনেমাটা কিন্তু সুপার ডুপার হিট হতো। বাট সেই সময় সিনেমাটা একগাদা সিনেমার ভিড়ের মধ্যে কবে এসেছে কবে গেছে কিন্তু কেউ মনে রাখেনি, এবং সিনেমাটা সত্যি আউটস্ট্যান্ডিং এবং সবার পারফরমেন্স খুব ভালো। রজতাভ দত্ত প্রসেনজিতের একটা কম্বিনেশন, দারুণ দারুণ সিনেমা। এবং এখানে প্রসেনজিৎ বললামই আর কি, খুব সাধারণ প্রসেনজিৎ একটা মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে, তার ওয়াইফ হচ্ছে পাওলি দাম, এবং সে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে, এবং সেখানে গিয়ে কাজের সূত্রে আর কি। আমি গল্পটা খুব বেশি, আমার খুব অস্পষ্ট, খুব বেশি ক্লিয়ার মনে নেই, কেন বহু বছর আমি হলেই দেখেছিলাম 2008-এ, এতদিন পরে এসে এই সিনেমাটা নিয়ে বলা মানে একটু চাপের। তো আমার যতটা মনে আছে আর কি, দু এক জায়গায় যাচ্ছে এবং সেখানে একটা মেয়ের সাথে ওর একটা মানে রাস্তাঘাট, একটা মানে ওই অরুণিমা ঘোষকে কিছু বদমাশ টাইপের লোকজন টিচ করছে, এবং সেখানে প্রসেনজিৎ কোথাও ফাইট করছে এবং তাকে বাঁচাচ্ছে, এবং তারপর ওই মেয়েটার বাড়িতে যাচ্ছে, এবং তার সাথে তার একটা সুন্দর একটা ফ্রেন্ড মানে ফ্রেন্ডশিপ হচ্ছে, রিলেশান হচ্ছে, এবং সেটা অরুণিমা ঘোষ প্লে করছে, এবং আস্তে আস্তে ওর এই রিলেশানটা আস্তে আস্তে কোথাও যেন না একটু বন্ধুত্বের থেকেও একটু বেশি মানে গড়িয়ে যাচ্ছে আর কি। এবং মানে একটা
একবারে বউ এবং বান্ধবী এরকম একটা ব্যাপার, দুজন দুটো বাড়িতে দুজন থাকে আর কি। পশ্চিমীদের ক্যারেক্টারের নাম মধু, মধু সেন সম্ভবত, আমার ভুল না হলে, বা এরকম কিছু একটা ক্যারেক্টারের নাম আছে। এবং ঘটনাচক্রে কিছু একটা ঘটছে এবং দু জায়গায় দুটো পুলিশ অফিসার ক্যারেক্টার করছে, একটা হচ্ছে রমপ্রসাদ বণিক এবং একটা হচ্ছে আপনার পরাণ বন্দ্যোপাধ্যায়। এবং একবার এরা পুলিশ একতরফে পুলিশ আসছে মানে অরুণিমা ঘোষের কাছে, এবং একতরফে পুলিশ আসছে মানে আপনার পাউলি দামের কাছে। কিছু একটা মাঝে একটা মিস্টিরিয়াস কিছু গল্প আছে যেটা আমার এই মুহূর্তে খুব একটা বেশি মনে পড়ছে না। এবং এই প্রসেনজিৎ যখন জানতে পাচ্ছে যে প্রসেনজিৎ এরকম দু জায়গায় ফেঁসে গেছে আরেকটা মেয়ের সাথে, এবং সেটা রজত পদার্থর বন্ধু, এবং তখন তুই দুটো বউকে নিয়ে সামলাচ্ছিস, সেরকম একটা ব্যাপার রয়েছে। এবং এই প্রসেনজিতের এই ব্যাপারটাকে রজত অবদত্ত কিছুটা হেল্প করবে, এবং এটা নিয়েই পুরো সিনেমাটা মজার ছলে চলবে। এবং লাস্টে ক্লাইম্যাক্সে কী হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই আপনাদের সিনেমাটা দেখতে হবে। খুব ভালো সিনেমা, সত্যি কথা বলছি, অন ক্যামেরার সামনে আউটস্ট্যান্ডিং। আমি এখনও যদি মানে যদি সিনেমাটা আমার কাছে এই মুহূর্তে কোনো ক্যাসেট বা কিছু নেই যদি পাই, তাহলে অবশ্যই আমি দেখবো। মানে আমার খুব ইচ্ছে এই ধরনের সিনেমা দেখার। এবং সত্যি কথা বলছেন, গ্রেট ডিরেক্টর বাসু চ্যাটার্জি, ওরকম একটা সিনেমা সেই সময় উনি বানিয়ে দিয়ে গেছেন, যেটা আজকালকার দিনের সিনেমা সেটা উনি আজ থেকে 14-15 বছর আগে বানিয়ে দিয়েছেন। খুব ভালো একটা সিনেমা। যাই হোক, এই সিনেমাটা নিয়ে আজকে খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম। তো যদি এই মুভি সম্বন্ধে আপনাদের কোনো মেমোরিজ থাকে এবং কিছু যদি বলার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, আনন্দে থাকুন, এবং সেই সাথে সবুজ ফিল্মওয়ার্কস ফলো।